গেমস খেলে টাকা ইনকাম। ওপস, বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল লেখা আছে গেমস খেলে টাকা ইনকাম। সবাই কিন্তু গেমস খেলে একদম ইনকাম করতে পারবে একদম ইজিলি। তো আজকের অ্যাপ্লিকেশনে কিন্তু শুধু লুডো গেমস না, হাজারো বলে ভুল হবে, শত শত গেমস রয়েছে আজকের অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো আপনি যদি প্লে স্টোরে যান, অনেকে কিন্তু গেমস খেলেন, অনেক গেমস কিন্তু ডাউনলোড করেন প্লে স্টোর থেকে, কিন্তু না, আজকের হ্যাপি লুডো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই রয়েছে শত শত গেমস। তাই বলবো এখানে গেমস খেলে আপনি ইনকামও করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আজকের ভিডিওটিতে একটু লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমত আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সটি আপনি চেক করবেন, যখন ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, লিঙ্কে একটা টাচ করবেন। তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটিতে যখন আপনি টাচ করবেন, আপনার সামনে কিন্তু এই যে এমন একটা পপ আপ ওপেন হবে, আপনি সরাসরি এখান থেকে ডাউনলোড নাও অপশান পাবেন, এখানে একটা ক্লিক করবেন। তো ডাউনলোড অপশান টাচ করার পর আপনি এখান থেকে কী করবেন, ওকে বাটন পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড করা একদম ইজি, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। তখন এখান থেকে ডিটেলস অপশান পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ডিটেলস অপশানে টাচ করলে কিন্তু আপনার এখান থেকে ডাউনলোডিংটা এখান থেকে শুরু হয়ে যাবে। ডাউনলোড যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এই যে এটা আছে, এটার উপরে একটা টাচ করবেন। সো এটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি এটার উপরে একটা টাচ করব। তো এটা ডাউনলোড হতে অনেক সময় লাগবে, তখন আমি কিন্তু অপেক্ষা করতে পারছি না। যাই হোক, আপনার যখন ডাউনলোড হয়ে যাবে এটার উপরে টাচ করলে, যেমন আমি একটি অ্যাপ্লিকেশন দিয়ে দেখাই, আপনি যখন ওইটা ডাউনলোড হয়ে যাবে জাস্ট অ্যাপ্লিকেশনটির উপরে একটা টাচ করবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি, ধরেন এটা ডাউনলোড করেছেন, এটার উপরে একটা টাচ করবেন, তারপর ইনস্টল অপশানে টাচ করে এটা ইনস্টল করে নেবেন। সেম আমি যেভাবে দেখালাম সেভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর এখান থেকে সরাসরি হ্যাপি লুডো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেবেন। তো আমি এখান থেকে হ্যাপি লুডো অ্যাপ্লিকেশনটিকে সরাসরি ওপেন করে দিয়েছি। আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো, মানে এটা ওপেন হওয়ার পর্যন্ত আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো এটা দেখতে পাচ্ছেন, কেবলমাত্র এটা অপেক্ষা করার পর কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে। এখন কাজ করার জন্য মেবি আপনাকে কিছু টাকা বোনাস দেবে, যেমন ধরেন এখান থেকে আপনি ওয়েট করেন, আমি কিন্তু এখান থেকে ডেলি রিওয়ার্ডটা পাইলাম না, একটু অপেক্ষা করেন। এখান থেকে আপনি কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন ডেলি চেকিং অপশান, এখানে একটা ক্লিক করবেন। ডেলি চেকিং অপশানে টাচ করার পর আপনি এখান থেকে ওয়ান ডে পাবে 2 টাকা, এবং টু ডে মানে দুই দিন, একদিন পর পাবেন 2 টাকা, তিন দিনের দিন পাবেন আপনি 5 টাকা, এবং 7 দিন পর্যন্ত এখান থেকে ডেলি রেওয়ার্ডটা নিতে পারবেন 60 টাকা। সো আমি এখান থেকে ক্লেম অপশানে ক্লিক করবো। আপনি যদি আরও ডেলি বোনাস নিতে চান, তো অবশ্যই এখান থেকে আপনি গেট মোর ক্যাশ অপশানে ক্লিক করলে কিন্তু আরও আপনি ডেলি বোনাসটা নিতে পারবেন। তো এইভাবে কিন্তু ডেলি বোনাসগুলো নিতে হবে। তো আমি বলবো আপনি এখান থেকে ক্লেম অপশানে টাচ করবেন, আমি এখান থেকে সরাসরি ক্লেম অপশানে টাচ করে দিচ্ছি। ক্লেম অপশানে টাচ করার পরে কিন্তু এখান থেকে আমাকে কিন্তু একটি অ্যাকাউন্ট খুলতে বলবে। সো এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট অফ অল আপনার একটি মোবাইল নাম্বার লাগবে, তারপর এখান থেকে পাসওয়ার্ডটি দেবেন 8টা, এবং এখান থেকে ওটিপি অপশানে টাচ করে দেবেন। আমি আপনাকে দেখাচ্ছি, ওয়েল ডান, এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে ওটিপি অপশানে ক্লিক করবেন, নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে। তো আমরা যখন ওটিপি অপশানে টাচ করে দেবো, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু একটা ওটিপি দেওয়া হবে আমার নাম্বারে। সো আপনারা যদি নাম্বারে ওটিপি না পান, তাহলে কিন্তু এটা আপনার ব্যর্থতা, আমি যদি না পাই তো আমার এটা ব্যর্থতা। তো এভাবে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। সো অবশ্যই এখান থেকে আপনার ওটিপি যখন পাবেন, ওটিপিটা এখানে লিখবেন। তো আমার কিন্তু ওটিপিটা আসছে না, যার কারণে আমি এখানে লিখতে পারছি না। তো ওটিপি আসার পর, লেখার পর আপনি এখান থেকে আপডেট অপশানে ক্লিক করে দিলে আপনার কিন্তু আপডেটটা হয়ে যাবে, ওটিপিটি যদি সঠিক থাকে। সো এভাবে কিন্তু আপনি অ্যাকাউন্টটি একদম গ্রেড করে নেবেন একদম নিমিশে, এবং তারপর আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। আমি এখান থেকে কিন্তু আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 5 টাকা বোনাস। দেখতে পাচ্ছেন 5 টাকা বোনাস পেয়ে গিয়েছি, এটা পয়েন্ট না ভাই, এটা টাকা। 5 টাকা আপনি বোনাস পেয়ে যাবেন। আর আপনি কিন্তু এখান থেকে, আমি কিন্তু কিছু কাজ করেছিলাম যার কারণে 7 সেন্ট আমাকে পেমেন্ট করেছে, মানে এখান থেকে 5 টাকা 7 পয়সা দিয়েছে। এখন কথা হচ্ছে এখান থেকে আরও কাজ রয়েছে, ডেলি গিফট বলে একটি অপশান, এখানে ক্লিক করবেন। ডেলি গিফট অপশানে টাচ করার পর রয়েছে এখান থেকে 50 টাকা আপনি যদি ইনভেস্ট করেন, মানে 50 টাকা আপনি যদি ডিপোজিট করেন, তাহলে আপনি এখান থেকে পাবেন 5 টাকা বোনাস। আপনি যদি 100 টাকা ডিপোজিট করেন, তাহলে আপনি এখান থেকে 30 টাকা বোনাস পাবেন। আপনি যদি এখান থেকে 300 টাকা ডিপোজিট করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে 60 টাকা বোনাস পাবেন। এটা হচ্ছে ডিপোজিট বোনাস। আর এখানে কিন্তু ডিপোজিট করে কাজ করতে হয়, মানে এখান থেকে বেটিং সিস্টেম বা মানে গেমস খেলে টাকা ইনকাম করতে হয়। তো এখান থেকে এ হচ্ছে বোনাসগুলো আপনি কালেক্ট করবেন। তারপর রেখেছি এখান থেকে উইকলি রেওয়ার্ড, এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে দেখতে পাবেন ভিআইপি, মানে আপনি যদি গেমস খেলে 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 একটা ভিআইপি আপডেট করতে পারেন 500 টাকা দিয়ে, তারপর এখান থেকে 200 টাকা বোনাস পাবেন। আপনি যদি 2 নম্বর ভিআইপিতে থাকেন, 2000 টাকা বাই করেন, তাহলে আপনি 500 টাকা বোনাস পাবেন। 5000 টাকা বাই করলে 1000 টাকা বোনাস পাবেন। তো এ হচ্ছে বোনাস। তারপরে রয়েছে এখান থেকে রেফার অ্যান্ড আর্ন, এখানে আপনি যদি ক্লিক করেন তো আপনি এখান থেকে রেফার অ্যান্ড আর্ন করতে পারবেন। যেমন ধরেন এখান থেকে আপনি 100 টাকা পর্যন্ত রেফার একটি বোনাস পাবেন। আমি এখান থেকে দেখাচ্ছি, রেফার আনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কপি বলে একটি অপশান, এই কপি অপশানে টাচ করলে কিন্তু আপনার রেফারিংটি কপি হয়ে যাবে। এবং এই যে কপি অপশান পাচ্ছেন, এই যে এই কপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে। আমি এখান থেকে কপি অপশানে টাচ করছি, দেখতে পাচ্ছেন কপি হয়ে গিয়েছে। এটা আপনি যদি শেয়ার করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে রেফার, টোটাল রেফার দেখতে পাবেন, রেফার আর্নিং,
তারপরে দেখতে পাবেন এখান থেকে নিউ রেফার, তারপরে অ্যাক্টিভ ইউজার, তারপরে কমিশন, এ টু জেড বিষয় পাবেন। এবং আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার রেফার যদি একজন ইনভেস্ট করে, একজন ইনভেস্ট করে গেমস খেলে, আপনি এখান থেকে 1.5% বোনাস কমিশন পাবেন এবং সাথে সাথে 22 টাকা বোনাস পাবেন। রেফার কমিশনটা অনেক, এখান থেকে রেফার কমিশনটা যারা করবে না তাদের পক্ষে ইনকাম করাটা অনেক ড্রাফ হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে এখান থেকে এই কর্নারে রয়েছে এটা কি, এখানে ক্লিক করবেন তো এখান থেকে গুড লাক, এটা গুড লাক একটা, মানে আপনি যখন রেফার করবেন, রেফার করার পর একটি আপনার যখন রেফারে অনেক বেশি ইউজার হবে তখন আপনি একটা লাক পাবেন। আপনি এখান থেকে গেট রিওয়ার্ডে ক্লিক করে আপনার যা ভাগ্যে পড়বে, যত টাকা পড়বে তত টাকা আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে নিচে রয়েছে এখান থেকে ফ্রি, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর অবশ্যই আপনি একটি স্পিন পাবেন, আপনাকে এখান থেকে স্পিন দেওয়া হবে। অবশ্যই একটি স্পিন করার জন্য অবশ্যই আপনাকে এখানে স্পিনে ক্লিক করতে হবে। এখানে আপনি যখন স্পিনে ক্লিক করবেন আপনাকে অবশ্যই একবার ডিপোজিট করতে হবে। আপনি ডিপোজিট করে কাজ করবেন, অটোমেটিকলি একটা স্পিন পাবেন, স্পিনটা করবেন এবং এখান থেকে আপনি ডেলি ক্যাশব্যাক পাবেন 50 টাকা। আপনি যদি 1000 টাকা ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে বোনাস ক্যাশব্যাক রয়েছে। তো এইগুলো আপনি দেখে নেবেন, একটু ঘেটে গুটে আমি আর দেখাচ্ছি না। তারপরে রয়েছে এখান থেকে আরও বিষয় রয়েছে, আমি আপনাকে দেখাই। আপনি যখন 1000 টাকা ডিপোজিট করবেন সেক্ষেত্রে আপনি একটা স্পিন পাবেন। তো এইভাবে স্পিনগুলো করবেন, এই যে এখান থেকে 1000-5000 টাকা ডিপোজিট করলে এই স্পিনটা পাবেন। আপনার ভাগে গাড়ি, BMW গাড়ি পেতে পারেন, আইফোন পেতে পারেন এবং কিন্তু 10000-50000 অনেক টাকা আছে। আপনি একটা স্পিনের সুযোগ পেলেই যে কোনো একটা আপনার ভাগে পড়ে যাবে, কিন্তু আপনাকে 5000 টাকা ডিপোজিট করতে হবে এটাতে। তো এই হচ্ছে আপনার গেমসের টুকিটাকি বিষয়। তারপর রেখেছি জ্যাকপট। জ্যাকপটে মানে কি, জ্যাকপট মানে হচ্ছে গেমস, এক জ্যাকপট মানে একটা গেমস। আপনি এখান থেকে বাজি মানে বেটিং করবেন, এখান থেকে 20 গুণ 10 গুণ 6 গুণ আপনার যেটা ইচ্ছে একটা সিলেক্ট করবেন, তারপর একটা অ্যামাউন্ট দিয়ে এখান থেকে বাজিটা ধরতে পারবেন, এটা দেখাচ্ছি না। তারপরে রয়েছে এখান থেকে ডিপোজিট করার জন্য আপনি এখান থেকে অ্যাড ক্যাশে ক্লিক করতে পারেন। আপনি যদি এখান থেকে অ্যাড ক্যাশে ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ডিপোজিটগুলো করতে পারবেন। সো ডিপোজিট করার জন্য আপনাকে যেটা নেবেন ওইটার উপরে একটা ক্লিক করবেন। আমি ধরেন 50 টাকা ডিপোজিট করবো, 50 টাকার উপরে একটা টাচ করছি। টাচ করার পর আমি এখান থেকে 50 টাকার উপরে আবারও টাচ করলাম, আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে এলো। এটার মাধ্যমে অনপের মাধ্যমে এখান থেকে আপনাকে ডিপোজিটটা করতে হবে। 50 টাকা ডিপোজিট করে এখানে তো কাজ করাই যায়, এত টাকা ঢাললেন, এটাতে আপনি কিছু টাকা বাই করেন সমস্যা নেই। আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন নাম্বারটা দেবেন, নাম্বারটা দিচ্ছি নিচে। আমরা এখান থেকে পেমেন্ট সিলেক্ট করুন, এখানে ক্লিক করে আমরা বিক্যাশটা সিলেক্ট করছি, পেমেন্টে যান অপশানে ক্লিক করছি। পেমেন্টে যান অপশানে টাচ করার পর আমাকে কিন্তু একটি নাম্বার দেওয়া হবে, যে নাম্বারটি আমরা কপি করব। কপি করার পর এখান থেকে সেন্ড মানি করব। সো এখানে কী করতে বলছে আপনাকে, অবশ্যই এখান থেকে একটি সেন্ড মানি করতে বলছে, যে সেন্ড মানি। তারপর এখান থেকে একটা ট্রানজেকশন আইডি পাবেন, ট্রানজেকশন আইডিটা কপি করবেন সেন্ড মানি করার পর। দেন এখান থেকে ট্রানজেকশন আইডিটা বসাবেন, তারপর এখান থেকে আপনি পেমেন্ট নিশ্চিত করুন অপশানে টাচ করবেন, পেমেন্ট কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। আপনি ব্যাগে নেবেন, রিফ্রেশ করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এভাবে কিন্তু ডিপোজিটটা করে। দেন এখান থেকে রয়েছে এখান থেকে ওয়ালে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ওয়াল গেমস এখান থেকে দেখতে পাবেন। তারপর আপনি যদি দেখেন যে আমরা আরও বেশি ইনকাম করবো তার জন্য কিন্তু স্কিল অপশানে ক্লিক করবেন। আরও গেমস রয়েছে, যে এই যে দেখুন লুডো, এটা হচ্ছে লুডো গেমস। তো আপনি এখান থেকে লুডো গেমস খেলতে পারবেন। আরও গেমস রয়েছে এখান থেকে, মিনি সাইফার রয়েছে, ক্র্যাম বোর্ড রয়েছে, তাস রয়েছে, রুমি রয়েছে। আমরা যদি এখান থেকে ক্যাসিনোতে ক্লিক করি আপনি এখান থেকে অনেক ক্যাসিনো গেমস খেলতে পারবেন, যেমন রয়েছে এখান থেকে ক্রাশ গেম রয়েছে, তারপরে এখান থেকে ক্রিকেট বল রয়েছে, বাস্কেট বল রয়েছে, এ টু জেড এখান থেকে কিন্তু গেমস খেলতে পারবেন। আপনি জাস্ট শুধু ডিপোজিট করেন, অ্যাকাউন্টটা খুলেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন। কীভাবে অ্যাকাউন্ট খুলতে আমি দেখালাম, আমার কোড না আসার কারণে আমি দেখাতে পারলাম না। তো কোড আপনার যখন হয়ে যাবে তখন আপনি যে গেমসটি খেলবেন গেমসটার উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে প্লে অপশানে ক্লিক করবেন। যেমন আপনি 10 টাকা দিয়ে খেলতে চান, 1 টাকা দিয়ে খেলতে চান, 50 টাকা দিয়ে খেলতে চান, অনেক টাকা রয়েছে, 1 টাকা দিয়েও খেলা যাবে। তো এখান থেকে আপনি যেটা খেলবেন ওইখানে আপনি প্ল্যান হতে ক্লিক করবেন। আর আপনি কিন্তু একটা গেম ফ্রিতে খেলতে পারবেন, মানে আপনি তো 5 টাকা ফ্রি পাচ্ছেন, ওইটা দিয়ে আপনি প্ল্যান হতে ক্লিক করলে আপনি এটা গেমস খেলতে পারবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, যার কারণে আপনি এখান থেকে লুডো গেমসটি খেলতে পারবেন একদম ফ্রিতেই। আপনার অপর দলে কে আছে সেটা দেখবেন, তারপরে ভিএস শুরু করার পর আপনি গেমসটি কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখন আপনি গেমস খেলার জন্য এখান থেকে যে লুডো এখানে টাচ করবেন, আপনার 4 পড়েছে, এখন উনি টাচ করবে। তো এভাবে কিন্তু ওনার 5 পড়েছে, আমরা এখান থেকে আবারও লুডোতে ক্লিক করব। এটা কিন্তু ফ্রিতে খেলতে পারবেন, প্রথম ম্যাচ না, বারবার খেলতে পারবেন, কারণ 1 টাকা করে মাত্র এখানে ফি লাগে আর আপনি কিন্তু 5 টাকা ফ্রি পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনি ম্যাচগুলো ইনস্ট্যান্ট খেলতে পারবেন। তো আমি আর খেলা দেখাচ্ছি না, এভাবে খেলতে পারবেন, আমি জাস্ট সেটা বুঝালাম। তো আপনি অনেকগুলো গেমস রয়েছে, আপনার যেটা ইচ্ছে আপনি সেটা খেলবেন এবং এখান থেকে ক্লেম করবেন প্রতিদিন এবং একটি অ্যাকাউন্ট খুলবেন। এখন টাকা তুলবেন কিভাবে, টাকা তোলার জন্য আপনাকে মেবি যে কাজটি করতে হবে, এখান থেকে ইনভাইট করার জন্য আরও ইনকাম রয়েছে, ইনভাইট করবেন বেশি বেশি। টাকা তোলার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই কর্নারে উইথড্র বলে একটি অপশান, এখানে ক্লিক করবেন, যে এই কর্নারে উইথড্র বলে একটি অপশান।
তো আপনাকে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি এখান থেকে সাপোজ দেখাচ্ছি, আমরা এখান থেকে যে আমি একটা গেমস খেলেছি তার জন্য আমার 1 টাকা কেটে নিয়েছে। তো উইথড্র করার জন্য আমি এখান থেকে প্রথমত ওই যে নিচেরটাতে ক্লিক করছি, তারপর এখান থেকে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্ট নামটা দেবেন, মানে আপনার নামটা দেবেন, আপনার নাম যেটা আপনার নামটা দেবেন, বিকাশ নাম্বারটি দেবেন, তারপরে অ্যামাউন্ট দেবেন, তার উইথড্রতে ক্লিক করবেন। তার আগে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এভাবে আপনি উইথড্র করতে পারবেন, মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনি কিন্তু পেমেন্টটি পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়, এইটা নিয়ে সবাই কাজ করুন, আমি সাজেস্ট করব, এখানে কিন্তু একটা ভালো পরিমাণ প্রফিট ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।